কলসিন্দুর স্কুলের মাঠ সংলগ্ন পাশের বাড়িতে বল যাওয়ায় পাঁচটি ফুটবল কেটে ফেলেছিলেন প্রতিবেশী। ছিল এলাকার মানুষের তির্যক কথা, ছিল পরিবারের বাঁধাও। কথা শুনতে হতো সাফজয়ী শামসুন্নাহার সিনিয়রের মাকে। নাহিদ হোসেনের ক্যামেরায় কলসিন্দুর থেকে মামুনুর রশিদের রিপোর্ট। নাচে গানে হৈহুল্লোড়ে নিজেদের গ্রামে বরণ করে নেওয়া হচ্ছে কলসিন্দুরের ফুটবলারদের। কিন্তু কয়েক বছর আগেও চিত্রটা ছিল ভিন্ন। ধেয়ে আসত কটু কথা, ধেয়ে আসত কটু দৃষ্টি। এই রাতের মতোই অন্ধকারের সাথে যুদ্ধ করতে হয়েছে এই নারী ফুটবলারদের, আর আজ তাদের বরণ করা হয় এমন আয়োজনে। অন্ধকার কেটেছে, আলোকিত এখন কলসিন্দুর শুধু এই নারীদের কারণে। তবে এখনও অতীত স্মৃতি পোড়ায় সাফজয়ী শামসুন্নাহার সিনিয়রকে। আমাদের ফ্যামিলি থেকে অনেক না করতো, যাতে না খেলতাম, আশেপাশে মানুষও না করতো যে মেয়ে মানুষ কিসের খেলা, মেয়ে মানুষ তো খেলতে নাই, মেয়ে মানুষের খেলা না, এটা ছেলে মানুষের খেলবে। আমাদের বাড়িতেই আমার কাকাতো ভাইরা ছিল, তাদের সাথে ফুটবল, ওরা ফুটবল খেলতো, তাদের সাথে টুকটাক খেলতাম, নিতে চাইতো না, মেয়ে মানুষ খেলতো এবং এরকম সাইডে বসায় রাখতো। মেয়ের খেলা নিয়ে অমত থাকা শামসুন্নাহারের মাকেও শুনতে হয়েছে কটু কথা। সেই সুবাদে মায়ের হাতে দৌড়ানি খেয়েছেন রক্ষণ ভাগের এই ফুটবলার। অবশ্য বিজয়ের বেশে ফেরা মেয়ের জন্য পছন্দের হাঁস রান্না করেন মা। আমার খাবার যেগুলো পছন্দ সেগুলো রান্না করছে। আমাদের সামনে যে টুর্নামেন্ট গুলো আছে সেগুলো ভালো করার বা ভালো পারফর্ম করার বা ভালো রেজাল্ট করে দেশকে আরো ভালো কিছু উপহার দেওয়া, এগুলো আমরা চেষ্টা করব। এক সময় অন্যের জমিতে কাজ করা বাবা এখন মেয়েকে নিয়ে গর্ব করেন। গ্রামবাসী বাজার টাজার নিয়ে মানুষের প্রতি আনন্দ পেয়েছে। আপনার কেমন লাগছে? আমার আনন্দ হয়েছে। আমাদের এলাকার মানুষ খুব আনন্দিত, খুব খুশি। আমাদের এখানে আটটা মেয়ে সব দিয়ে কলসিন্দুর বাজার যখন যায় সবই লিয়ে পরিচয়, এই কথাবার্তা একসাথে বসি, কথাবার্তা বলি, সবই খুব আনন্দিত, খুব খুশি, এলাকাবাসীও খুশি। ফুটবল দিয়ে একটি গ্রাম থেকে গোটা দেশকে কিভাবে ভালোবাসতে বাধ্য করতে হয় সেটি দেখিয়েছেন শামসুন্নাহাররা, দেখিয়েছে কলসিন্দুর। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, কলসিন্দুর, ময়মনসিংহ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।